নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি, আমি বিজয়। আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব রাহু সম্পর্কে। রাহু আপনাকে যেরকম মায়াজালে জড়িয়ে সর্বশান্ত করতে পারে, এই রাহুই কিন্তু অন্যদিকে আপনাকে আবার বিপুল জাগতিক প্রাচুর্য সম্পদ সম্পত্তি বৃদ্ধি করাতে পারে, আপনাকে অনেক বেশি লাভবান করাতে পারে। দেখুন, রাহু মূলত ভোগের কারক, সে ভোগ করতে জানে, তার ভোগের অতৃপ্তিও কিন্তু তার মধ্যে রয়েছে। অর্থাৎ তার ভোগের বড়ই খিদে, কিন্তু তিনি সর্বদাই অতৃপ্তি থাকেন। দাও 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 এই যে প্রবণতা তার মধ্যে, এটা কিন্তু সর্বদাই থাকে। অতৃপ্ত এই ভোগের জন্য তার দুঃখের কোনো শেষ থাকে না। তবু রাহু সময় থাকতেও কিন্তু কারো কথা শুনতে নারাজ, সে কারো কথা শুনতে চায় না। তার মধ্যে প্রচণ্ড দম্ভ থাকে, সে সর্বদাই কিন্তু নিজের দাম্ভিকতার মধ্যে দিয়ে সে জীবন কাটাতে চায়। তাই ব্যক্তির জন্মছকে রাহু যতই ভালো অবস্থানে থাকুন, তাকে কিন্তু চিরস্থায়ী করে না, সমস্যায় তাকে ফেলেই ফেলে দিতে পারে। তাই সকলেরই কিন্তু একদিন ভোগরত রাহুর প্রদত্ত উদ্যম এই প্রভাবের মধ্যে কিন্তু চলে আসতে হয়। দেখুন, সেই সময় শুরু হয়ে যায় কি, সংসারের মধ্যে ব্যক্তির মধ্যে অভাব অনটন, অর্থাভাব, স্বাস্থ্যহানি, বুদ্ধিনাশ। তার থেকে যারা এতদিন সুবিধা নিয়েছে তারাও দূরে সরে যায়। তার বন্ধু বান্ধব হতে পারে, ভালোবাসার মানুষ হতে পারে, কাছের মানুষ, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন যারা রয়েছে তার কাছে, তারাই কিন্তু এই প্রভাবগুলো তৈরি করে থাকে বেশি। তার হৃদয় তখন ধীরে ধীরে চিতার আগুনে জ্বলতে থাকে, শুরু হয় অধঃপতন। তখন মনে মনে সে শুধু একদিন ভাবে যে আমার একদিন সব ছিল, গাড়ি ছিল, বাড়ি ছিল, বিষয় সম্পদ, বন্ধু বান্ধব, দাস দাসী, সুন্দরী নারী, সব কিছু, কোনো কিছুর অভাব ছিল না। তখনও কিন্তু রাহু তাকে ছাড়েন না, অর্থাৎ তখনও তার মধ্যে যে ভোগের যে বাসনা, তীব্র আকাঙ্ক্ষা, সেটাও কিন্তু রেখে দেয়। সে স্বপ্ন দেখতে থাকে আর মনে মনে সে ভাবে আবারও একদিন ফিরবে দিন, এতে সে আরও বেশি কষ্ট পেয়ে থাকে। তাই দেখুন, রাহু যদি খারাপ হয় তাহলে বুদ্ধি নাশ পায়, বুদ্ধি তার একদম শেষ হয়ে যায়, সুবুদ্ধি কাজ করতে পারে না, চিন্তা ভাবনার ক্ষমতা লোপ পেয়ে থাকে। অনেকে আবার অ্যাডিকশনের শিকার পর্যন্ত হয়ে যান, লোনের জালে জড়িয়ে পড়ে, না ভেবেচিন্তে লোন নিয়ে থাকে, একবারও ভাবে না কিভাবে লোন পরিশোধ করব। লোন নিয়ে কোনো ইলেকট্রনিক্সের জিনিস কিনে ফেললো, কোনো ক্যামেরা কিনে ফেললো, কোনো মোবাইল কিনে ফেললো, লোন শোধ করতে পারছে না, লোনের লোক বাড়িতে এসে বিভিন্ন ধরনের কথা শোনাচ্ছে, এতে তার মান সম্মান হানি হচ্ছে, তাতে তার কিছু যায় আসে না, সে তার মতো লোন পড়ে যাচ্ছে, সে বেপরোয়া। রাহু খারাপ হলে লোকজন আপনাকে পছন্দ করবে না, এটা আপনাকে বুঝতে হবে, আপনাকে পাত্তা দেবে না, আপনার কথার গুরুত্ব দেবে না, আপনি নিজেও ঝা চকচকে থাকতে পারবেন না, চেষ্টা তো করবেন থাকতে পারবেন না। দেখুন, কতগুলি লক্ষণ আছে যে বিষয়ে আমি আলোচনা করব, সেগুলি দেখে সহজেই আইডেন্টিফাই করা যেতে পারে, বোঝা যেতে পারে যে আপনি কিন্তু রাহুর অশুভ প্রভাবের মধ্যে ক্রমশ জড়িয়ে পড়ছেন। কি জানেন, দেখুন, হতেই পারে আপনি রাস্তায় বেরোচ্ছেন, রাস্তায় চলছেন, ফিরছেন, কোনো কারণ ছাড়াই কুকুর আপনাকে দেখে চিৎকার করছে, এমনটি কিন্তু রাহুর অশুভ প্রভাবের মধ্যে পড়ে যেতে পারে, আপনি সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। আপনি যেখানেই যাচ্ছেন সেখানেই দেখবেন শত্রু তৈরি হয়ে যাচ্ছে, বিশেষ করে আপনার পরিচিত মানুষগুলোই আপনার দুর্বলতার সুযোগ নিয়ে আপনাকে ভয় দেখাচ্ছে। তাহলে জানবেন রাহুর অশুভ প্রভাব আপনার জীবনে অবশ্যই পড়ছে, কোনো কারণ ছাড়া বারবার বদনামের ভাগিদার হচ্ছেন, সবই বুঝতে পারছেন কেন হচ্ছে, কে করছে, কিছু করতে পারছেন না তবুও, তাহলে রাহুর অশুভ প্রভাব আপনার জীবনে অবশ্যই পড়ছে। আপনি বারবার অবৈধ কোনো কাজকর্মে জড়িয়ে পড়ছেন, অবৈধ কোনো সম্পর্কে জড়িয়ে পড়ছেন, নিশ্চিত জানবেন রাহুর অশুভ প্রভাব আপনার জীবনে রয়েছে। আপনার বাড়ির ইলেকট্রনিক্স জিনিসগুলি ক্রমশ খারাপ হচ্ছে, ইলেকট্রনিক্স জিনিসগুলি খারাপ হচ্ছে, খাটের তলায় রেখে দিচ্ছেন, ইলেকট্রনিক্স জিনিসগুলি অন্য কোথাও ছিল সেগুলো নিয়ে এসে আপনার বাড়িতে রেখে দিচ্ছে, আপনার ল্যাপটপ নিয়ে এসে বাড়িতে রেখে দিয়েছেন, সেই ল্যাপটপটা খারাপ হয়ে গেল। আপনি একটা কম্পিউটার রেখেছেন বাড়িতে, আপনার কম্পিউটার বাড়িতে খারাপ হয়ে যাচ্ছে। তার মানে কি, আপনার বাড়িতে নিশ্চয়ই রাহুর অশুভ প্রভাব আছে এবং আপনার মধ্যে অশুভ প্রভাব অবশ্যই আছে, আপনি যে কোনো জিনিস ইলেকট্রনিক্সের আনছেন সেগুলোই খারাপ হয়ে যাচ্ছে, এটা কিন্তু কোনো ভালো লক্ষণ নয়। দেখুন, কর্মক্ষেত্রে বারবার পরিবর্তন আসছে, কোনো কারণ ছাড়াই এমনটি হচ্ছে, আপনার কাজকর্মের মধ্যে উত্থান পতন প্রবলভাবে লেগে আছে, কখনো প্রচন্ড ভালো, কখনো নিঃস্ব হয়ে যাচ্ছেন, আপনি দু মাস, চার মাস, ছ মাস কাজ নেই, আবার কখনো খুব ভালো, আর যখন ভালো হচ্ছে আপনার চাহিদার মধ্যে উদ্যমতা আসছে, আপনার যা ছিল না সেগুলো আপনি পেতে চাইছেন। শারীরিক ক্ষেত্রে একাধিকবার অপারেশন হচ্ছে আপনার, অবশ্যই রাহুর দুষ্প্রভাব, জেনে রাখবেন। বারবার ভালোবাসা, প্রেম, বৈবাহিক জীবন, অর্থনৈতিক ক্ষেত্রে প্রতারিত হচ্ছেন, অথবা এমন হতে পারে আপনি কোনো শেয়ারে অর্থ লগ্নি করেছেন, সেখান থেকে বারবার চোট খাচ্ছেন, আপনি কোনো জমি জমায় লগ্নি করছেন, জমি জমা নিয়ে আপনাকে প্রতারিত করতে পারে আপনার আপনার পাড়াপড়শি, আপনার কাছের মানুষ, আপনার মা বাবা, ভাই বোন, যে কেউ হতে পারে, নিশ্চিতভাবে রাহুর প্রভাব হতে পারে।
আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম কোণা অর্থাৎ নৈঋত কোণা যদি কাটা আছে, দক্ষিণ পশ্চিম কোণায় যদি টয়লেট রয়েছে, রান্নাঘর রয়েছে, সবুজ রঙের আধিক্য বেশি আছে, যার ফলে সম্পর্কের অবনতি ঘটছে, সম্পর্ক সকলের সঙ্গে খারাপ হয়ে যাচ্ছে, এক্ষেত্রে আপনার আর্থিক সঞ্চয় হতে চাইছে না, তাহলেও কিন্তু জানবেন রাহুর অশুভ প্রভাবের কারণেই এমনটি হচ্ছে। আপনি অর্থ রোজগার করছেন, প্রবলভাবে অর্থ রোজগার করছেন, অর্থ উপার্জন প্রবলভাবে হচ্ছে, কিন্তু অর্থ রাখতে পারছেন না। কেন দেখতে পাচ্ছেন না? এর মূল কারণ এটি, কোনো কিছু করেও দোষের মানে না করে আপনি দোষের ভাগিদার হয়ে যাচ্ছেন। সে কাজের জায়গায় হতে পারে, বাড়িতে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। এমনটি যদি হচ্ছে, আপনার রাহুর প্রভাব অবশ্যই রয়েছে, রাহুর দুষ্প্রভাব রয়েছে, যার কারণে আপনি সমস্যাগ্রস্ত হয়ে পড়ছেন। ধরুন আপনি কোনো নেশাতে আসক্ত হয়ে রয়েছেন, আপনি মদ্যপান করেন প্রত্যেক দিন বা মাঝে মধ্যে মদ্যপান করছেন এবং তার প্রতি আসক্তি আপনার বৃদ্ধি পাচ্ছে ধীরে ধীরে, তা যে কোনো ধরনের নেশাই হতে পারে। এতে কিন্তু আপনার অশুভ প্রভাব, রাহুর অশুভ প্রভাব আপনার জীবনে বৃদ্ধি পাবে। আপনি কি মোবাইল নেশায় আসক্ত? আপনি সর্বদা মোবাইল ঘাটাঘাটি করছেন, আপনি জানেন আপনি মোবাইল ঘাটাঘাটি করছেন, আপনার ঘুমের ব্যাঘাত ঘটছে। আপনি রাত্রেবেলা যখন শুতে যাচ্ছেন, আপনি দেখছেন যে আমার ঘুম আসছে না, চলো মোবাইল ঘাট। অ্যাকচুয়ালি মোবাইল ঘাটলে ঘুম আসে না, মোবাইল ঘাটলে ঘুম আসে না, মোবাইলটা ঘাটতে ঘাটতে কি হচ্ছে, আপনি রাহুর যে অশুভ প্রভাব তার মধ্যে পড়ে যাচ্ছেন। যারা পড়াশুনো করছে, পড়তে তো বসছে কিন্তু পড়াশুনো করতে মন বসছে না, মন প্রচন্ড চঞ্চল থাকছে সর্বদা, রাহুর অশুভ প্রভাব জেনে রাখুন। আপনার সন্তানের মধ্যে এই প্রভাবটি ভীষণভাবে দেখতে পাবেন। আপনার মোবাইলের স্ক্রিনটা সর্বদা ভাঙা রয়েছে, ফাটা রয়েছে, ক্র্যাক হয়ে গেছে, নিশ্চিত জানবেন রাহুর অশুভ প্রভাব আপনার মধ্যে রয়েছে। দেখুন অনেক কিছু তো বললাম, দেখুন রাহুর যে রাহু গ্রহ যে মায়াজালে জড়িয়ে সর্বশান্ত করতে পারে আপনাকে, আবার অন্যদিকে এই রাহুই কিন্তু বিপুল জাগতিক প্রাচুর্য সম্পদ প্রাপ্তির কারকও হতে পারে। তাই রাহুর সুফল প্রাপ্তির জন্য আপনার বাড়ির ছাদ, বিশেষ করে ছাদকে রাহুর অশুভ স্থান বলা হয়ে থাকে। রাহু এখানে দ্রুত বাস করতে পারে, আলমারির ওপরে, শোকেসের ওপরে, আপনি আপনার সিলিং ফ্যানের ওপরের যে জোনটি রয়েছে সেখানে যে ঝুল জমছে, নোংরা জমছে, এতে রাহুর দুষ্প্রভাব, অশুভ প্রভাব বৃদ্ধি পাবে আপনার জীবনে। বুধবার এবং শনিবার দিন আপনার বাড়ির টয়লেটটিকে পরিষ্কার করার চেষ্টা করুন, এতে আপনার ভালো হবে। রাহুর অশুভ প্রভাবগুলির থেকে আপনি বাঁচতে পারবেন, যার ফলে আপনার ঋণ হয়ে যাওয়া, লোন হয়ে যাওয়া, বারবার অর্থ বেরিয়ে যাওয়া, সেগুলো থেকে কিন্তু আপনাকে রোধ করবে। আপনার কর্মের মধ্যে যে উত্থান পতন আসছে সেগুলোকে ঠিক করবে। কোনো সাধু বা ফকির, কোনো সাধু ব্যক্তি, কোনো ফকির ব্যক্তি আপনাকে কোনো একটি দ্রব্য দিচ্ছে, বিনামূল্যে নেবেন না, দু পাঁচ দশ টাকা হলেও দিয়ে দেবেন, এমনটি কখনোই গ্রহণ করবেন, এতে সমস্যায় আসবে আপনার। ইলেকট্রনিক্সের কোনো দ্রব্য, অচল ঘড়ি বাড়িতে থাকলে বিদায় করুন, চটপট বিদায় করে দিন। আপনার বাড়িতে জঞ্জাল, যিনি নিয়মিতভাবে ফেলেন, কেউ না কেউ তো আপনার বাড়ির ডাস্টবিন থেকে ময়লা নিয়ে যান, যিনি পরিষ্কার করেন আপনার বাড়ির সেইগুলো, বা অথবা ড্রেন যিনি পরিষ্কার করেন আপনার কাছাকাছি যিনি থাকেন, তাকে মাসের যে কোনো একটি বুধবার বা শনিবার প্রচলিত টাকার 10 টাকা, 5 টাকা, 2 টাকা যে কোনো কয়েন একটি অবশ্যই তাকে দিন। এতে রাহুর অশুভভাব থেকে আপনারা অবশ্যই বাঁচতে পারবেন। দেখুন মোবাইল আজ আমাদের সকলের জীবনের একটি অঙ্গ, সবার হাতে হাতে মোবাইল, সবার হাতে হাতে, এবং এটি অঙ্গ হয়ে গেছে। ভাঙা স্ক্রিন মোবাইলের ফোনে আপনারা অনেকেই ব্যবহার করে থাকেন, আমি বেশিরভাগ ক্ষেত্রেই দেখতে পাই। মোবাইল ফোনের স্ক্রিনটা যেন কোনোভাবে ভেঙে না যায়, তাহলে সেটিকে আপনারা চেঞ্জ করুন, চেষ্টা করুন যত দ্রুত সম্ভব ঠিক করে ফেলার, নচেত ফোনটাকে পরিবর্তন করুন। আর ভাঙা কোনো মানে ভাঙা যে ফোনটি রয়েছে সেগুলিকে আপনারা সরিয়ে দিন, সেগুলি রাখবেন না, বাড়ি থেকে দ্রুত দূর করুন। এর কারণে রাহুর অশুভ প্রভাব আপনার জীবনে বৃদ্ধি পাবে, যার ফলে আর্থিক ব্যয়, জীবনে বিভিন্ন ক্ষেত্রে বারংবার ভুল সিদ্ধান্ত আপনি নিতে দেখতে পাবেন। যদি আপনি মদ্যপান করছেন বা কোনো নেশায় আসক্ত হয়ে রয়েছেন, তাহলে সেখান থেকে বিরত থাকুন, নচেৎ রাহুর অশুভ প্রভাব আপনার মধ্যে বৃদ্ধি পাবে। দেখুন যদি আপনি বাইক চালাচ্ছেন সর্বদা, মাথায় হেলমেট নেই, কখনোই হেলমেট পরেন না, মেন রোড বলুন বা কোনো রোডে বলুন, আপনি আইন অমান্য করছেন, আপনি জানবেন রাহুর অশুভ প্রভাব আপনার মধ্যে বৃদ্ধি পাবেন। মূল কারণ কি জানেন? রাহু কোন জায়গাটাকে নির্দেশ করে? আমাদের মস্তিষ্ককে, মাথাকে। তো মাথাটি যদি আপনার সেফগার্ড না থাকে, প্রত্যেকটা জিনিসে একটি রুল আছে আর জ্যোতিষ সেগুলোকেই মেনে চলতে বলে, অন্য কিছু নয়। জ্যোতিষ সমাজের বাইরে বা জ্যোতিষ সমাজের থেকে আলাদা কোনো বিষয় নয়। তো সেই কারণে আপনাদের মাথায় রাখতে হবে, যদি আপনারা ভুল করেও যখন বাইক ড্রাইভ করছেন সেই সময় হেলমেট পরছেন না বিশেষ ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই রাহুর অশুভ প্রভাব আপনার মধ্যে বৃদ্ধি পাবে, এগুলো মেনে চলুন। আপনার বাড়িতে যেখানে আপনি বেড, আপনার বেড রয়েছে, সেই বেডটি যেন আয়নায় কোনোভাবে রিফ্লেক্ট না করে, তাহলে কিন্তু রাহুর অশুভ প্রভাব বৃদ্ধি পাবে। জীবনে কিন্তু দুঃখ, কষ্ট, মানসিক দুর্বলতা, মানসিক চঞ্চলতা, অস্বস্তি বৃদ্ধি পাবে এবং টেনশন, ডিপ্রেশনের মধ্যে আপনি পড়ে যাবেন। যদি কোনো কারণ ছাড়া আপনি রাত্রে খাওয়া দাওয়া করছেন, অধিক রাত্রে দেখা যাচ্ছে 2 বেজে যাচ্ছে, 1:30 বেজে যাচ্ছে, খাবো করেও খাচ্ছেন না, আপনার কোনো কারণই নেই, বা আপনি কোনো কাজে ব্যস্ত নয়, শুধুই সময়টাকে নষ্ট করে রাত্রেবেলা গিয়ে খাওয়া দাওয়া করছেন, জানবেন রাহুর অশুভ প্রভাব আপনাকে ছাড়বে না, আপনাকে জড়িয়ে 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 বিভিন্ন সমস্যা তৈরি করবে।
আপনি কি হোটেল রেস্টুরেন্ট বা বাইরের রান্না বেশি গ্রহণ করে থাকেন? এমনটি কিন্তু আপনাকে বড় সমস্যায় ফেলতে পারে। প্রথমত, আমি এর পূর্বেও আপনাদের সঙ্গে একবার আলোচনা করেছিলাম যে লবণের মধ্যে সংস্কার লুকিয়ে থাকে, তাই অধিক বাইরের রান্না খাবার দাবার যে গ্রহণ করছেন তা আপনার মধ্যে অবশ্যই রাহুর প্রভাব বৃদ্ধি করতে পারে, তাই আপনাকে মানসিক সমস্যায় জর্জরিত করতে পারে, অর্থনৈতিক সমস্যাতেও জর্জরিত করতে পারে, আপনার ব্যবহারের মধ্যেও বড় ধরনের পরিবর্তন আসতে পারে, তাই এগুলি থেকে বিরত থাকুন। যতটা পারবেন বাইরের খাবার অ্যাভয়েড করবেন, তা আপনাদের জন্য ভালো হবে। দেখুন, যদি আপনার জন্মকুষ্টি সাপেক্ষে রাহু অশুভ রয়েছে, এমন ক্ষেত্রে এই রাহুর অশুভ প্রভাব থেকে বাঁচতে আপনারা কি করবেন সে বিষয়ে আলোচনা করব। দেখুন, লগ্নভাবে যদি রাহু রয়েছে তাহলে 400 গ্রাম সীসা ধাতু বহমান নদীতে পূর্ণিমাতে মানে আপনারা ভাসিয়ে দিন। গলায় একটি রূপোর হার পরিধান করুন, দুধের মধ্যে বার্লি মিশিয়ে বহমান জলে নিক্ষেপ করুন এবং একটি নারকেলকে বহমান নদীতে শনিবার প্রবাহিত করুন মাসের যে কোনো একটি সপ্তাহে। এমনটি করে চলুন যাদের লগ্নে রাহু আছে অশুভ রয়েছে রাহু, যাদের দ্বিতীয় রাহু রয়েছে অশুভ রয়েছে রাহু কি করবেন, একটি রূপোর বলকে পকেটে রেখে দিন সর্বদা, সলিড বল রাখবেন। বৃহস্পতিবার বৃহস্পতির যে বস্তু রয়েছে অর্থাৎ সোনা হলুদ বস্ত্র ইত্যাদি পরিধান করুন। প্রত্যেক নারীদের সঙ্গে সুসম্পর্ক রাখুন, তাদের সম্মান করুন। বিয়ে বিবাহের পরে কোনো ইলেকট্রনিক্সের দ্রব্য শত্রুর বাড়ি থেকে নেবেন না, মানে যে আপনার অ্যান্টি রয়েছে এরকম কোনো লোক আপনাকে দিতে চাইছে বা আপনার খারাপ চায় তাহলে তার বাড়ি থেকে নেবেন না, সমস্যায় পড়বেন। তৃতীয়, যদি রাহু থাকে অশুভ থাকে রাহু, তাহলে রূপোর হার বা আংটি একটি পরিধান করতে পারেন, সলিড রিং পরিধান করতে পারেন, কোনাঙ্গুলো বলুন তো, বিদ্যাঙ্গুষ্ঠিতে ভালো হবে। আলমন্ড বাদাম, আমন্ড যে বাদাম রয়েছে সেটি 400 গ্রাম নিয়ে যে কোনো পূর্ণিমার দিন গঙ্গায় প্রবাহমান নদীতে ভাসিয়ে দিন, ভালো হবে। তৃতীয়ভাবে অশুভ রাহুর প্রভাব থেকে বাঁচতে পারবেন, চতুর্থে রাহু কি করবেন, ঘুষ নেবেন না কোনো কাজে, আপনি কোনো 2-5-10 টাকা হলেও নেবেন না, তাহলে কিন্তু সমস্যায় পড়বে। বিড়ালকে কখনো মারবেন না, শুভ হবে আপনার, তাতে বাড়ি জমি সংক্রান্ত সমস্যা থাকলে সেগুলি দূর হয়ে যাবে। রাহু যদি পঞ্চমে থাকে এবং অশুভ থাকে তাহলে রূপোর তৈরি একটি হাতি আপনার ঘরে রাখুন। মঙ্গলবার এবং শনিবার মদ খাবেন না, নেশা করবেন না, স্ত্রীর সঙ্গে সহবাস বন্ধ করুন। প্রতি সপ্তাহের মঙ্গলবার নিজের সন্তানদের মিষ্টি দ্রব্য খাওয়ান, আপনাদের ক্ষেত্রে শুভ হবে। যদি ষষ্ঠে রাহু থাকলে ন্যাচারালি কি হয়, শারীরিক সমস্যায় ভুগতে হয়। ষষ্ঠে রাহু থাকলে ঋণ রোগ সংক্রান্ত সমস্যায় জর্জরিত হতে হয়। প্রতিদিন সম্ভব হলে কালো কুকুরকে খাওয়ান এবং কাজে বেরোনোর সময় একটি সীসার খণ্ড আপনারা পকেটে রাখুন বা আপনার মানি পার্সে রাখুন। বড় ভাতা বা ভগ্নিকে কখনোই কষ্ট দেবেন না, সমস্যায় কিন্তু জর্জরিত হয়ে যাবেন এবং আপনার রোগ ঋণ কিন্তু ছাড়বে না আপনাকে, তাই আপনি ষষ্ঠে রাহু থাকলে এগুলি মেনে চলুন, আপনার ভালো হবে। রাহু যখন সপ্তমে অশুভ রয়েছে কখনোই 25 বছরের আগে বিবাহ করবেন না, বৈবাহিক জীবনে সমস্যা আসবে, ব্যবসা ক্ষেত্রে সিদ্ধান্ত বুঝে নিতে হবে আপনাকে। বৈবাহিক মানে বিবাহিত নারীকে বস্ত্রদান করবেন যে কোনো একটি অনুষ্ঠানে যে কোনো শুভ দিনে। লক্ষ্মীনারায়ণের পুজো প্রত্যেক দিন করুন, ভালো হবে আপনাদের, যদি সপ্তমে রাহু অশুভ ফল দিচ্ছে তো। যদি অষ্টমে রাহু রয়েছে অশুভ ফল দিচ্ছে তাহলে কি করবেন, চৌকো একটি রূপোর খণ্ড আপনারা আপনাদের সাথে সর্বদা রাখুন, আপনার মানি পার্সেও রাখতে পারেন। রাত্রিবেলা বা ঘুমানোর সময় 5টি গোলমরিচ বালিশের তলায় রেখে ঘুমিয়ে পড়ুন, সকালবেলা উঠে গোলমরিচটি রাস্তায় ফেলে দিন, সহজ বিষয়। শনিবার এবং মঙ্গলবার দিন গরিব ভিখারিকে আপনারা কিছু অবশ্যই দান করুন, এতে আপনাদের অষ্টমে শনি রাহুর যে অশুভ প্রভাব তা দূর হবে। নবমে রাহু, ভাগ্যস্থানে রাহু, ভাগ্যের উত্থান পতন, ভাগ্য যদি আপনার খুব ভালো দেখে থাকে সেখান থেকে একদম আপনাকে কিন্তু মানে আকাশ থেকে মাটিতে নিয়ে আসবে এরকম বিষয়, তো এক্ষেত্রে ভাগ্যের হানি করাতে পারে। কি করবেন, প্রতিদিন কেশর এবং সাদা চন্দনের তিলক কপালে করুন, প্রত্যেক দিন করবেন। সোনার কোনো গয়না পরিধান করতে পারেন আপনারা একটি ছোট্ট। কুকুরকে শনিবার দিন অবশ্যই খাওয়াবেন, শ্বশুর বাড়ির সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করবেন, এতে আপনাদের নবমে থাকা রাহুর অশুভ প্রভাব থেকে আপনারা বাঁচতে পারবেন। দশমে রাহু অশুভ রয়েছে কি করবেন, কালো অথবা নীল রঙের একটি টুপি বা ক্যাপ ব্যবহার করবেন মাথায়। 400 গ্রাম দই যে কোনো মন্দিরে শনিবার দিন দান করবেন, অসুস্থকে ভোজন করান, ভালো হবে আপনাদের। এমনটি আপনারা করে যান, নিশ্চিতভাবে আপনাদের দশমে রাহু থাকার ফলে কর্মস্থানে যে মানে উত্থান পতন সেটা কিন্তু কম হতে দেখতে পাবেন। একাদশ স্থানে রাহু থাকলে কি হয়, প্রাপ্তিযোগে বাধা, সমস্ত কিছু করে ফেলেছেন আপনি, কাজ করেছেন আপনি সারা মাস জুড়ে কাজকর্ম করেছেন, খেটেছেন, পরিশ্রম করেছেন, জানেন যে মাসের শেষে কিছু একটা স্যালারি পাবেন, কিছু একটা বেনিফিট আপনি পাবেন, আপনি কারোর জন্য বড় ধরনের কোনো হেল্প করেছেন, জানেন যে সে হয়তো আপনাকে 2-5-10 হাজার টাকা দেবে, আদৌ ঘন্টা কিছুই দেবে না আপনাকে, আপনাকে কিছুই দেবে না, আপনাকে ঠকাবে, তো সেই জন্য একাদশে রাহু থাকলে এমনটি সবসময় হয়ে থাকে। তো কী করবেন, লোহার যে বালা রয়েছে সেই বালা যে কোনো শনিবার দিন একটি ধারণ করুন বা আংটি ধারণ করুন। কোনো কোনো ইলেকট্রনিক্সের যে বস্তু আছে সেগুলো দান হিসাবে গ্রহণ করবেন না কখনো, কোনো ইলেকট্রনিক্সের বস্তু নিদা আপনারা ধারণ করবেন না ভুল করেও, তাহলে কিন্তু সমস্যায় পড়বেন। দ্বাদশ স্থানে অশুভ রাহু, দ্বাদশ মানে আমাদের কিন্তু মুখ্যস্থান, সেটি আমাদের সন্ন্যাসস্থান, জেল, আমাদের হাজত, ঝঞ্ঝাট, সমস্যা এগুলো কিন্তু তৈরি করিয়ে থাকে দ্বাদশ ভাব। দ্বাদশ ভাব আমাদের স্বয়ংভাব, স্বয়ংসুখও কিন্তু দিয়ে থাকে, তাই রাহু যদি দ্বাদশে থাকে তাহলে স্বয়ংসুখের ব্যাঘাত ঘটায়, অর্থাৎ বেড কমফর্টেবলের জায়গা কিন্তু সমস্যা নিয়ে আসে, তাই রান্নাঘরে ভোজন করবেন না,
দ্বাদশে রাহু থাকলে রান্নাঘরে ভোজন করবেন না, বিছানায় বসে ভোজন করবেন না, রাত্রেবেলা বালিশের নিচে লোহার ধাতু রেখে ঘুমোবেন না, এতে কিন্তু সমস্যা আপনাদের ক্ষেত্রে বাড়তে পারে। হাতে একটি লোহার রিং অবশ্যই ধারণ করবেন, যে কোনো শনিবার আপনাদের ক্ষেত্রে সুফল দেখতে পাবেন। এই বিষয়গুলি যদি আপনারা মেনে চলতে পারেন, আমি নিশ্চিতভাবে বলছি রাহুর দুষ্প্রভাব আপনার জীবনে থাকবে না, থাকবে না, থাকবে না। এবং রাহু আপনাকে কিন্তু ছোট থেকে, দেখুন রাহু কি জানেন তো, রাহু আপনাকে যদি সমস্যা দিতে জানে এবং এই সমস্যার সম্মুখীন যেরকম করাতে পারে রাহু, ঠিক সেরকম রাহুর সমস্যা থেকে বের করে আনার জন্য কিন্তু আমি যে পন্থাগুলো বললাম, এই পন্থাগুলো যদি মেনে চলতে পারেন তাহলে নিশ্চিতভাবে রাহুর অশুভ প্রভাব থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং আপনার জীবনে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি আপনারা নিশ্চিত নিশ্চিতভাবে দেখতে পাবেন। এই ছোট্ট প্রক্রিয়াগুলো করে চলুন, অবশ্যই সাফল্য আপনার জীবনে এসে আপনার দরজায় এসে কিন্তু কড়া নাড়বে। আমাদের এই ছোট ছোট আলোচনাগুলো আপনাদের জন্য, আপনাদের ভালোর জন্য প্র্যাকটিক্যালভাবে নিয়ে আসা। আপনারা যদি আলোচনাগুলো শুনছেন, ভালো লাগছে, তাহলে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, আগামী পর্বে দেখা হবে।